তবে সে কথা বলেছিলাম অনেককে। তাহলে যে প্রশ্ন যেটা তোমরা এখন লিখে আমি যদি ও মাই খেলেন না সরি যা লিখলে প্রশ্নটা লিখে রাখো, এই কোন প্রশ্নের জবাবে এই উদাহরণ দিয়ে লিখতে হবে প্রশ্নটা লিখে রাখো। এটা থাকবে কিনা বলতে পারছি না, কিন্তু যেটা এখনো লেখাইনি ওইটা থাকবে, আর এটা থাকলেও থাকতে পারে। যদি পারো লিখে দিই আমি পনেরোটা প্রশ্ন দেবো, আজকের ক্লাস থেকে পাস কেন দেবো, আমি তো চাই পাস করো, আমি তো চাই ফেল করি, আমার তো লাভ কিছু নেই না, কারণ তোমাকে আবার আমাকে ক্লাস দিতে হবে, আমার তো লস। প্রশ্ন, আচ্ছা প্রশ্ন প্রশ্ন হলো বাংলা বলা কঠিন, আমি ইংরেজিতে বলি না, রিয়েল সরি অ্যাবসলিউট হেলদি এবং রিলেটিভ হেলদির মধ্যে পার্থক্য কি? বাংলা বাংলাটা কি হবে স্যার? প্রকৃত সুস্থ এবং আপেক্ষিক সুস্থ মানুষের মধ্যে পার্থক্য কি? কি করছিস? প্রকৃত সুস্থ আপেক্ষিক সুস্থ মানুষের মধ্যে পার্থক্য কি? হয়তো ভাষাটা এরকম থাকতে পারে, কেমন করে তুমি বোঝাবে এই মানুষটি প্রকৃত সুস্থ না আপেক্ষিক সুস্থ? প্রশ্নটা এভাবেও থাকতে পারে, কেমন করে বোঝাবে এই মানুষটি প্রকৃত সুস্থ না আপেক্ষিক সুস্থ? হলো একটা হলো, দুই আপেক্ষিক সুস্থ মানুষ কত রকম হয় সাধারণত, বা সাধারণত আপেক্ষিক সুস্থ মানুষ কত রকম হতে পারে উদাহরণ দিয়ে বোঝাও। আপেক্ষিক সুস্থ মানুষ কত রকম হতে পারে উদাহরণ দিয়ে বোঝাও। এই উদাহরণটা আজকের উদাহরণটা হ্যাঁ দিতে পারো, তোমার নিজের যদি আইকিউ থাকে তুমি আলাদাও দিতে পারো। আপেক্ষিক সুস্থ মানুষ কত রকম থাকে উদাহরণ দিয়ে বোঝাও, এবং সম্ভাব্য ওষুধ কি হবে তার যুক্তি কি লিখো। এটা কুড়ি নম্বরের কি বললাম, সম্ভাব্য কত রকম থাকে কিভাবে উদাহরণ দিয়ে বোঝাও, এবং তাদের চিকিৎসা কিভাবে, সম্ভাব্য ওষুধ কি হবে, অমর কি হবে যুক্তি দাও, এর যুক্তি দাও, সম্ভাব্য ওষুধ কি হবে এর যুক্তি দাও। আমি বলা তো মুশকিল, আচ্ছা ঠিক আছে ইউটিউবে আছে তো, ইউটিউবে তো আছে, দেখো শুনো আজকের এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা উপলব্ধি করতে পারো, বুঝবো আমি বলিনি, বুঝার কথা বলিনি, যদি উপলব্ধি করতে পারো আজকের এই যে কথাটা বলা হলো এতক্ষণ ধরে, যদি উপলব্ধি করতে পারো তাহলে আমি তুমি রিয়েল হোমিওপ্যাথির অনেকখানি বুঝে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা এবার হচ্ছে আগুন, প্রশ্ন স্যার প্রশ্ন হয়ে গেছে, পড়ানো গেল না, এবার আগুন এই দুইটা প্রশ্ন, এই দুইটা থাকবে স্যার হচ্ছে আগুন। আচ্ছা আমরা আগুন বলতে কিন্তু কিছু এবার লেখার নয়, এইটা লিখতে হবে না, এটা প্রশ্নও থাকবে না, কিন্তু বুঝবা আজকের ক্লাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দার্শনিক আলোচনাটা আমি করছি। আগুন অ্যাকচুয়ালি কিসের প্রতীক? আগুন ধ্বংসের প্রতীক, আগুন জ্বালিয়ে দেয় সব শেষ করে দেয়। তো সেই আগুন আমাদের এই রিয়েল হোমিওপ্যাথিতে কোন কাজে লাগবে? দাও আমি একবার তো দেখে নিই, প্রথম কথা হলো একটু বাড়িয়ে দিচ্ছিস তো, ওই শোন না খুব গরম লাগছে, ওদিকে দে না আঠারো ষোলো করে জানলা খুলেন না, এসির দিদি হবে তোমরা জানো কি, যে আমরা যখন মাতৃগর্ভে তৈরি হয়েছিলাম
আমাদের মধ্যে আগুন এসেছিল তখন থেকে, মানে আমরা সবাই আগুনে জ্বলছি, বুঝি আর না বুঝি। প্রমাণ, এই আগুনের লেলিয়ান শিখা যখন খুব উঁচু হয়ে দাউ দাউ করে জ্বলে উঠবে তখন আমাদেরকে চলে যেতে হবে। তাই যদি হয় তাহলে আগুন এলো কোথা থেকে, আগুন জ্বললো কি না, জ্বললো কেন দাউ দাউ করে, এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন কেমন করে থামানো যাবে, কি তার উপায়? তাহলে শুরু করি একে একে। কেউ কথা বলছিলেন না স্যার, বাইরে তাহলে আগুন আমরা কখন না, ঠিক আছে চলো, তবু একটু ভালো হয়েছে, এখন একটুখানি গরম কম লাগছে। বলছি আগুন তো জ্বলেছিল, কিভাবে জ্বলেছিল, কারণ আমি এর আগে বলেছিলাম যে যখন বাবা মায়ের মিলনে একটা জায়গোট হয়ে মায়ের পেটে আমরা অবস্থান করি, ওই জায়গোটার মধ্যে দুটো সত্তা থাকে, একটা হলো জীবনী শক্তি ভাইটাল ফোর্স, আর একটি হল রোগ শক্তি, যাকে আগুনের সঙ্গে তুলনা করা যেতে পারে, আগুনের সঙ্গে তুলনা করা যেতে পারে। কারণ এই আগুন যখনই বাড়াবাড়ি হয় আমরা তখন অসুস্থ হই। যদি ডাক্তারবাবু আগুনটাকে, শুধু আগুনটাকেই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন, তাহলে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন নিভে যায়। কিন্তু যেটা হয় না সেটা হলো ভিতরে থাকা দিকি দিকি তুষের আগুনের মতো আগুন কিন্তু নেভে না ওভাবে। তাই জন্যে আবার যখন হাওয়া পায় আবার দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার জলে ঝাপটা দেওয়া হয়, আবার এলিয়ান শিকা থেমে যায়। এমনি করে আগুন নিভজে জ্বলছে, নিভজে জ্বলছে কেন, কারণ আগুনটা যেখান থেকে এসেছিল সেই কথা ভেবে জল দেওয়া হয়নি। মানে হলো ভাবো, এটা সাধারণ কাঠের গুদামে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড এসে নিভিয়ে দিল। কিন্তু যদি এটা তেলের খনি হয়, ফায়ার ব্রিগেড আসবে, সব কিছু করবে, আগুন কিন্তু থেকে যাবে তলায়, আগুন কিন্তু নিভবে না। আগুন কেমন করে নেভানো যেতে পারে, আগুন নেভানো যেতে পারে দুইভাবে, আমি নেভাবো পরে, আগে জ্বালাই আগে। তাহলে আগুন জ্বালিয়েছিলেন আমাদের সৃষ্টিকর্তা, মানে হলো সেই সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা তো একবার আদম এবং ইবকে দিয়ে আগুন জ্বালিয়েছিলেন, সেই আগুন আজও জ্বলছে, সেই আগুন আমাকে দিলেন আমার বাবা মা বা আমার পূর্বপুরুষেরা, যে আগুন দিলেন সেই আগুন আমাদেরকে জানতে হবে কী ধরনের আগুন নিয়ে, আমি কী ধরনের শক্তিশালী আগুন নিয়ে আমি পৃথিবীতে এলাম। যদি আমি এই আগুনের প্রকৃতি না জেনে না বুঝে শুধু দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখাকেই নিভিয়ে দিতে চাই, আমি দেখিয়ে দিতে পারবো দেখো আগুন নেই, আগুন নিভে গেছে। কিন্তু এটা কিন্তু জল ঢালা হয়েছিল আগুনের শিখা দেখে, আগুনের কারণ বিচার করে নয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম, আমি চাইলাম আগুনের লেলিয়ান শিখা থেকে জল দেওয়া হলো, বিচার করা হলো না আগুন কিসের কাঠের না পেট্রোল খনির তেলের খনির তেল থেকে, এসব বিচার করা হলো না, শুধুমাত্র জল ফায়ার ব্রিগেডকে দেখে জল দিয়ে দেওয়া হলো, আগুন লেলিয়ান শিখা নিভে গেল, ডাক্তারবাবু দেখিয়ে দেন দেখুন আগুন নিভিয়ে দিয়েছি, আবার এমনি করে দেখিয়ে দিলেন আগুন নিভিয়ে দিয়েছি, ক্ষমতা আছে শক্তি দিয়ে। কিন্তু আগুন জানা তো হয়নি এটা কাঠের না পেট্রোলের না ডিজেলের, তাই ও এখনকার মতো চুপ থাকবে, কিন্তু আবার যখন ও হাওয়া পাবে, এই হাওয়াটা তাহলে কি, হাওয়াটা হলো আমার চলার পথে, জীবন চলার পথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আমি জানতে পেরেছি বন্ধুদের থেকে,
আমার স্ত্রীর কারোর সঙ্গে একটা ভাব হয়েছে, আমি যাকে ভালোবেসে এতদিন ঘর বাঁধলাম, 10 বছর ভালোবেসে বিয়ে করলাম, বাবা মায়ের মতো বিয়ে করলাম, সেই আপন জন আমার থেকে দূরে সরে গেছে, এটা হলো হাওয়া। আমার সন্তানের একটা রোগ ধরা পড়েছে রে, তা স্যার বললো এ রোগ সারে না, ওটাও একটা হাওয়া। নদীতে ভেঙে আমার সম্পত্তি চলে গেছে, ওটাও একটা হাওয়া। আমার চাকরিটা চলে গেছে, বিদেশি কোম্পানি গুটিয়ে চলে গেছে, ওটাও হাওয়া। পৃথিবীতে চলার পথে আমরা এরকম বহু ধরনের ব্যতিক্রমী নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন হই, যেগুলি হাওয়ার সঙ্গে তুলনা করা যায়। আর আগুন তো ছিলই, জেলে দিয়েছিলেন কি আমার পূর্বপুরুষ, তারা জেলে দিয়েছিলেন, এটা ছিল আমার ক্রোমোজোমের মধ্যে, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে যে আগুন ছিল, সেই আগুন থেকে থেকে ছিল, কারণ ভাইটাল ফোর্সের সঙ্গে ওর একটা সন্ধি করে চলছিল। লেখাটা পাবে আমার এই সেমিনার ম্যাগাজিন থেকে, তবে ইংলিশে আমার স্যার বাংলায় অনুবাদ করবেন, ওটা বইটা পাওয়া যাবে সেপ্টেম্বরে। কিন্তু আমি এমন ইংরাজি লিখি না যে সেই জন্য এখন তো ম্যাগাজিনটা পড়ো, এরপরে তখন বইটা আবার ভালো করে পড়বে। তাহলে আগুন নিয়ে আমরা সবাই পৃথিবীতে আসি, নাম্বার এক, সেই আগুনের রসদ জুগিয়ে দেন আমার পূর্বপুরুষেরা, এভাবেই চলতে থাকি আপাতত সুস্থ হয়ে, কারণ আমাদের শরীরে তখনও জাইগোটের মধ্যে রয়েছে জীবনী শক্তি। দুই শক্তির ক্ষমতা যখন সমান হয় তখন শক্তিধর দুইজনই সন্ধি করে চলে, কিন্তু যখন হাওয়া উঠে তখন কিন্তু এই ইনিমিক্যাল ফোর্স মানে শত্রু শক্তির মানে ডিজিজ ফোর্সের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এই দাউ দাউ করে জ্বলে ওঠার পর আমরা যাই ডাক্তারবাবুদের কাছে, সেই ডাক্তারবাবু আবার পৃথিবীতে দু ধরনের, এক রিয়েল হোমিওপ্যাথি আর বাকিরাও একদিকে ক্লাসিক্যালও ওই একই দলে, কারণ তারাও খবর নেন কি হয়েছে, জ্বর হয়েছে, কী করে হয়েছে, ঠান্ডা লেগে হয়েছে, আর কি হয়েছে, গলা ব্যথা, কী করলে আরাম হচ্ছে, চুপচাপ থাকলে, কিসে কষ্ট হচ্ছে, ঠোক গিলতে গেলে, আর চলাফেরা করলে। তো যা বলে দিলেন তাদের কাছে মনে হলো এই লেলিয়ান শিকা থেমে যাবে, ব্রাইনিয়া দিয়ে জলের ঝাপটা দিলে। আবার ইয়ে বললেন কি বলে অ্যালোপ্যাথিক কাছে যাওয়া হলো, সেখানে গিয়ে বলা হলো যে এরকম জ্বর হয়েছে, উনি আর পরীক্ষা লিখলেন বিড়াল টেস্ট, ধরা পড়লো 360 পজিটিভ, টাইফয়েড পজিটিভ, দিলেন অ্যান্টিবায়োটিক, টাইফয়েড থেমে গেল। তোমাদের জানা আছে টাইফয়েড একটা মানুষের জীবনে বহুবার হয়, কেন বহুবার হয়, কারণ টাইফয়েডের লেলিয়ান শিকা বন্ধ হয়েছিল, কিন্তু আগুন তো নেভেনি, শুধু লেলিয়ান শিকা বন্ধ হয়েছিল। তখন কি হবে, এবার হলো আগুনটা নিভাবো কেমন করে, এতক্ষণ তো আগুন জ্বালালাম হাওয়া দিয়ে, জেলে প্রথম আগুনের সূত্রপাত ঘটিয়েছিলেন পূর্বপুরুষ, হাওয়া পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, সেই হাওয়াতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল, বিভিন্নভাবে আগুনটাকে লেলিয়ান শিকাটাকে কমানো হয়েছিল, কিন্তু এই সময়ে ভিতরে থাকা আগুন অনেকটাই খেয়ে দিয়েছে ভিতরে ভিতরে, অনেকটাই, যার জন্য অ্যানিম্যান বললেন আমি দুঃখ পেলাম, আমি বিস্মিত হলাম এই জেনে, যাদের আমি আগুন নিভিয়েছিলাম বারবার সিমটম দেখে ওষুধ দিয়ে, পরে যখন ওকে নিয়ে বসলাম আগুনে পুড়ে খাক হয়ে গেছে ভিতরে ভিতরে, আর বেঁচে নেই কিছু, উপরে আগুন দেখা যায়নি ঠিকই কিন্তু ভিতরের আগুনে মানুষটাকে শেষ করে দিয়েছে। এবার আসো, আর এই কথাকেই কেন কোন ভাষায় বললেন, কেন বললেন প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, মানে প্রেসক্রাইবিং ফর দ্য আগুনের লেলিয়ান শিখা, কজেস চেঞ্জ ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ, আগুনের লেলিয়ান শিখাকে বন্ধ করে দেয়, নট ইন দ্য সিকনেস, সোর্স আগুনের সোর্সে যায় না, এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস, এবং ভিতরে ভিতরে সমস্ত হাড় মাংস সব খেয়ে দেয়। এবার কথা হলো আগুন সত্যিকারে নেভাবো কেমন করে, তাহলে জানতে হবে ওটা কাঠের গুদামের আগুন ছিল না এই তেলের খনির আগুন ছিল। যদি কাঠের গুদামের আগুন হয় তাহলে যত কাঠ আছে ওখান থেকে বের করে ফেলতে হবে,
আলাদা করে একদম সমস্ত জায়গায় জল দিয়ে ধুয়ে দিতে হবে, কোথাও কোনো কাঠ থাকা চলবে না, ওখানে ওই জায়গা থেকে সরাতে হবে। এক দুই হচ্ছে যদি ওটা পেট্রোলের খনি হয় তাহলে আগুন বন্ধ করতে গেলে কোনো চ্যানেল দিয়ে ওই জ্বালানিগুলোকে বার করে নিতে হবে, আর হাওয়া বন্ধ করতে হবে। এই হাওয়া বন্ধ করা তোমরা তো জানো এই কার্বন ডাইঅক্সাইড স্প্রে করা হয় কোথায় যেখানে এই তেলের জিনিসে আগুন লাগে। এই ব্যাপারটার মানে কি? এই ব্যাপারটার মানে হলো কার্বন ডাইঅক্সাইড দেবো, এ কথার মানে কি? আমি অক্সিজেনের যোগান বন্ধ করব। এই অক্সিজেন যোগানের মানে কি? অক্সিজেন যোগানের মানে হলো এই যে আগুন আসছে, আগুন আসছে কোথা থেকে? না, আমার বাবা মা আমাকে দিয়েছিলেন সেই যে জেনেটিক কাঠামো ছিল, সেই জেনেটিক কাঠামোতে ছিল টিউবারকুলার ডায়াসিস, সেই কাঠামোর মধ্যে ছিল সাইকোটিক মায়োজমের অংশ, সেই ওর মধ্যে ছিল কী বলো ওটা ইয়ে অন্য অন্য আর যে সমস্ত ট্রু ডিজিজ রয়েছে ছিল কী বলে বাকি যা ছিল সমস্ত রোগগুলোই ওখানে রসদ ছিল। তাহলে কার্ডগুলো একে একে বার করার মানে হচ্ছে আমরা একটা একটা মায়োজমকে একটা একটা মেডিসিন দিয়ে তার দর্শনকে শেষ করে দেবো, এলো কার্ড সরিয়ে দেবো। এবার হচ্ছে পেট্রোলের খনি, সরি তেলের খনি, তেলের খনির মধ্যে কী করতে হবে? ওর অক্সিজেন সাপ্লাই বন্ধ করতে হবে। অক্সিজেন সাপ্লাই বন্ধ মানে কি? একটি লোক সিরোসিস অফ লিভার হওয়ার মতো পরিস্থিতি বা হার্টের অসুখ, এ মল খায় রোজ, কার অ্যালকোহলিক কার্ডিয়াক মায়োপ্যাথি হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে, বা এর লিভারে এর কিডনির কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাউমেস ক্যাপসিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, হেপাটোসাইটস মানে লিভারের সেলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আর ও মদ খেয়েই যাচ্ছে। ডাক্তারবাবু বলেছিলেন শুনুন এগুলো বন্ধ না করলে ভালো করা যাবে না। রুগী বলল বন্ধ বন্ধ কেন করবো, আপনিও মরবেন আমিও মরবো, আপনি দুদিন পরে আমি দুদিন আগে, এই তো পার্থক্য, বন্ধ কেন করবো? কারণ ডাক্তারবাবু অক্সিজেন বন্ধ করবার কায়দা জানতেন না, তাই জন্য মুখে বলেছিলেন তুমি মাল খাওয়া বন্ধ করো। ডাক্তারবাবুর কাছে বুদ্ধি নেই বলে, দত্তকুলের এই বুদ্ধি নেই, মাল কী করে বন্ধ করতে হয়, শুধু মুখে বলে ওরা মাল বন্ধ করুন। আরে মাল বন্ধ করবো না কেন? তোমার বাবার পয়সা খাই না আমার বাবার পয়সা খাই, নিজের আয় করা পয়সায় মাল খাই, তুমি দুদিন বেশি বাঁচবো দুদিন কম বাঁচবো, মাল কেন বন্ধ করবো? কথা হচ্ছে ওই তো মহিলা বলেছিল আমি ওকে ছাড়তে পারবো না, ঠিকই তো, ও আমার বাবার ছেলে না ওর বাবার ছেলে, ছাড়বে কেন? কিন্তু যেদিন ওরাও তো মাল খাওয়ারই মতো নেশা না, এই যে পরপুরুষের নেশা এরাও মাল খাওয়ার মতো নেশা, তাহলে এই নেশা বন্ধ কী করে করবো? করবে না, সব মেরে দেবো, দাও মেরে, তাই তো বলে এই পড়তে পড়বি বাচ্চাকে বললো, পড়বো না, মেরে দাও মারো, এই তো জামা খুলে দাও মারো, কত বাচ্চা আছে বলে মারো। কিন্তু তুমি গিয়ে বলো রিয়েল হয়ে ব্যাচ ছাড়া অন্যদের কাছে বললো কী করে, বড় হলে ঠিক হয়ে যাবে, হোয়াট ননসেন্স, বড় হলে ঠিক হয়ে যাবে মানে? কথা হলো অক্সিজেন বন্ধ করার উপায় ওরা জানে না। আমরা জানি বাচ্চার অবাধ্যতা কী করে বন্ধ করতে হয়, মানে বন্ধ আমরা করি না ও নিজেই ভালো হয়ে যায়, মহিলা নিজেই ভালো হয়ে গেল, বললো আমি তৃতীয় সম্পর্ক রাখবো না। তাহলে 25টা কি? তাহলে তোমরা দেখো আমরা যদি অক্সিজেন বন্ধ করার মানে কি, মানুষটাকেই বদলে দেওয়া। এই মানুষটাকে বদলাতে গেলে কোন সে পথ? সেটা হলো গড গিফটেড গো ব্যাক প্রসিডিওর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। আমরা এখানে রুগীর কথা শুনি কিন্তু গুরুত্ব দেই না, আমার গ্যাস অম্বল, ঘুম হয় না, হাড় ক্ষয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, মাজার হাড় ক্ষয়ে গেছে, গ্যাস অম্বল হয়, পায়খানা হয় না, সুগার বেড়েছে, প্রেশার বেড়েছে, আর কি অনেক বলেছি আর পাচ্ছি না। এইবার আপনি চুপ করুন, আমি জিজ্ঞাসা করি, এইবার তুমি শুরু করো তার জীবন দর্শনের কথা, তার বাপ মায়ের কথা, তার অতীত জীবনের কথা জেনে অক্সিজেন বন্ধ করে দাও। অক্সিজেন বন্ধ কী করে করবে? ওষুধ দিয়ে। ও মালও খাবে না, তৃতীয় আর কোনো সম্পর্কও করবে না, কিছু করবে না। তাহলে আগুন ব্যাপারটা কিন্তু ভাবার দরকার আছে, এটাও একটা দর্শন, মানব জীবনের দর্শন। এই দর্শন না বুঝলে ডাক্তার হওয়া বৃথা, ডাক্তারি শাস্ত্রের কী বলবো স্যার, কী বাংলা হবে ডাক্তারি শাস্ত্রের অবমৃত্যু তো হবেই। সেই জন্যে তোমরা যারা আজ এসেছো তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তোমাদের আগ্রহকে আমি শ্রদ্ধা করি। তোমার যে আগ্রহ নিয়ে এসেছো আমার বলার নেই, জবাব নেই, সেজন করুণা করেছেন তাই তোমরা পৌঁছেছো। এবং আমি বলে খুশি এই জন্য কি, এই সত্য তো আমি জানতে পেরেছি যে ত্রিগুণ প্রেম বন্ধ করবে কোন ওষুধে, মাল বন্ধ করবে কোন ওষুধে। হ্যাঁ, বাজারে লেখা থাকে যে
মদ গোপনে মদ ছাড়ান, কিন্তু গোপনে প্রেম ছাড়ান কোথাও লেখা থাকে না। গোপনে বাচ্চাকে ভালো করে দাও লেখা থাকে না। কথা হলো আমরা বলার, আমাদের সেই জ্ঞান দিয়েছেন যে জ্ঞান দিয়ে আমরা একটা মানুষকে বদলে দিতে পারি, এ সেই জ্ঞান মানুষ বদলানো। অতএব আমরা সবাই চেষ্টা করি জানবার, এই যে মানুষটা আগুন নিয়ে এসেছে, প্রথমে নিজের আগুন জানবার চেষ্টা করি যে আমি কোন আগুন নিয়ে এসেছি, আমার আগুনের রসদ এবং অক্সিজেন বন্ধ হবে কীভাবে। সবাই সবাইকে আগে সুস্থ করো, করার পর তারপর রোগীদের কথা ভাবো। কারণ আমরা কিন্তু কেউ সুস্থ নেই, কারণ অন্যের চেম্বার ভালো চলছে দেখলে ভালো লাগে না। একটা সুন্দরী মহিলাকে দেখলে ভালো লাগে না, একটা সুন্দর পুরুষকে দেখলে ভালো লাগে না, কেন লাগে না? এটা আগুনের কারণে। অতএব সবাই সুস্থ হও, আগুন নিভিয়ে দাও। আগুন নেভালে, কিন্তু নিজের আগুন নেভাতে পারলে দুনিয়ার আগুন নেভাতে পারবো আমরা, আমি এ বিশ্বাস রাখি। কারণ আমার নিজের মধ্যে আগুনই নেভেনি, আমি অন্যদেরকে কী করে আগুন নিভিয়ে দেবো? তো চলো আমরা আগে চলি, আগুন নেভাবার পথ জানি। এরপর নতুন টপিকস।